4370 টাকা। আচ্ছা 4370 টাকায় আমরা কি খাবার পাইছি সেটা দেখেন। কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি হিউজ। খেজুরি তো মনে হয় সব মিলে 250 গ্রাম দিয়ে দিছে। রস ছাড়া না দেখেই বোঝা যাইতেছে যে রসালো জিলাপি। ও কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ। এটা চেরি উঠেছে, খাবারে পোষাই গেছে। ব্ল্যাক অলিভ দিছে, এর পিওর মিট। এখানে কমপক্ষে 7 থেকে 8 পিস মাংস বেশি আছে। পিওর বাটারি ফ্লেভার, আফগান জলেবি। এইটা ভ্যালু ফর মানি। 4,000-5,000 টাকা দিয়ে ইফতার করার সামর্থ্য আমাদের নাই। চ্যানেলের কন্টেন্টের স্বার্থে এই ইফতারগুলো আমাদের করতে হচ্ছে। কি ভাই ক্যামেরা ধরে আছে? জি, কি অবস্থা? এই তো কার্ড দিয়ে বগো অফার পাইলাম। আর ওইটা হচ্ছে, এটা আলাদা। এই টোটাল কয়টা আনছিস? টোটাল 3টা। আমরা 4-5 জন খাইতে পারবো আজকেটা? ইজিলি ইজিলি। ওকে আচ্ছা বস, তাহলে ইফতারের পরে শুরু করি। এগুলা এইটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে একটা ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে আরাবিয়ান। একটা ট্র্যাডিশনাল প্ল্যাটার, একটা আরাবিয়ান প্ল্যাটার। আর এই এই এটার মধ্যে, এটার মধ্যে আছে গ্র্যান্ডউইচ। গ্র্যান্ডউইচ, হ্যাঁ গ্র্যান্ডউইচ। এটা এটা হচ্ছে আপনার বগো অফার পাইছি আমি। এই দুইটা মিলে গ্র্যান্ডউইচ, হ্যাঁ গ্র্যান্ডউইচ। আচ্ছা মানে একটা, তোমার খরচ কত গেল? টোটাল হচ্ছে 4,370 টাকা, মানে 4,370। আচ্ছা এই দুই, এখন এর মধ্যে কি আছে? এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে গ্র্যান্ডউইচ ইফতার, গ্র্যান্ডউইচ ইফতার মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই দুইটা মিলায়া মিলায়া বাবা। আচ্ছা আমরা আগে এইটা ওপেন করি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল আর হচ্ছে আরাবিয়ান মিলে। একটার দাম হচ্ছে 890 টাকা, ট্র্যাডিশনালটার দাম 890, আর আরাবিয়ানের দাম হচ্ছে 990 টাকা ভ্যাট চার্জ সহ। কি 890-990? হ্যাঁ ভ্যাট চার্জ সহ। এটাও কিন্তু ফাইভ স্টার। এই যে 1, 2, 3, 4, 5 ফাইভ স্টার। এমনি কিরকম সেফটি দেখলা? কিরকম ভালো সেফটি, ভালো সেফটি আছে। এটা কি? এটা হচ্ছে তোমার ই, ওটা হলো ট্র্যাডিশনাল টিএ। এটা ট্র্যাডিশনাল ইফতার, তাইলে এটা আবার বগো লেখা রাখছে কেন? মনে হয় একটু ভুলে লিখছে না, দেখি খুললেই তো বোঝা যাবে, খুললেই তো বোঝা যাবে। ট্র্যাডিশনাল হচ্ছে এই যে এগুলা কি কি বলো? ডেটস, কিউকাম্বার স্টিক্স, ক্যারোট স্টিক, ছোলা ভুনা অ্যান্ড মুড়ি, বেগুনি, পেঁয়াজু, ভেজিটেবল সমোচা, আলু। এই ইয়া, এর ভিতর তো সব দুই পিস করে, সব দুই পিস করেই আছে মনে হয় না? সম্ভবত, হ্যাঁ দুই পিস করে। এই যে বেগুনি দেখেন, আইটেম কিন্তু খারাপ না। এই দুইটা শর্মা, এই দুইটা যে কোনো কাবাব। এখানে এটা সমুচা টাইপের, এইটাও সমুচা। এইটা চিকেন, আচ্ছা এই এই এটা এটাও সমুচা মনে হয়। এখানে আছে হচ্ছে বেগুনি, এটা কি আলুর চপ সম্ভবত, পেঁয়াজু। হ্যাঁ কি রে, আবার হচ্ছে টেকওয়েতে একটু বেশি বেশি করে দিছে নাকি ওনারা ইচ্ছা করেই? তোর তো চিনে নাই। আমাকে চিনবে কেমনে? তুই কি ওইখানে কোনো শ্যুটও করিস? আমি জীবনে যাইনি। আজকে ফার্স্ট, আজকে প্রথম। আচ্ছা প্রথমে ভাবতেছিলাম আমাকে ঢুকতে দিবে কিনা, আমি বুঝলাম না আসলে। এইটার মধ্যেও কিন্তু সেম আইটেম, আইটেম সেম, তাইলে কি ট্র্যাডিশনাল কোনটা আর আরাবিয়ান কোনটা? ওইটা ছোলা, ওইটার মধ্যে কি ছোলা ভুনা? এটার মধ্যে ছোলা ভুনা, এটাও ছোলা ভুনা কই জানি। আচ্ছা ওকে, তাইলে হচ্ছে যেটা হইছে বগর মধ্যে চলে গেছে। এটা কি আরাবিয়ান নাকি ইয়া আছে, শর্মা আছে? এবার তুমি দেখো, এটা হচ্ছে তোমার ই আরাবিয়ান, আরাবিয়ান আরাবিয়ানে হচ্ছে শর্মা আছে, তারপরে হচ্ছে বিফ কোফতা আছে, তারপরে হচ্ছে যেগুলো আর কি আলাদা, তারপরে হচ্ছে চিকেন খাপসা রাইস আছে আরাবিয়ানে। এখানে তো চিকেন, আমার মনে হয় আমরা সব খুলি, মিক্স মিক্স কইরা দিছে আসলে। হ্যাঁ মিক্স কইরা দিছে, এমন হইতে পারে যে এটা আসলে এই আরাবিয়ানের ট্র্যাডিশনাল না, এটা ওই গ্র্যান্ডউইসের মধ্যেই পড়ে গেছে। আচ্ছা টোটাল খরচ হয়েছে কত তোর সেটা বল?
4370 টাকা। আচ্ছা 4370 টাকায় আমরা কী খাবার পাইছি সেটা দেখেন। খেজুর, খেজুরের কোয়ালিটি ইয়ের চেয়ে ভালো। এটা মরিয়মের অরিজিনাল, যেটা 1000 টাকা কেজি যেটা, ওইটা লাচ্ছি বোতল ভরা ভরা। এই রে, এই লাচ্ছির বোতলের প্রাইসও কিন্তু 100 টাকা করে লেখা। পানির বোতল 100 টাকা। বাট আমি বলছিলাম যে সাধারণত 5-star 4-star এগুলাতে আলাদা করে পানির বোতল বানানো হয়, এবং এই যে ঢাকা রিজেন্সি লেখাই আছে। হ্যাঁ, ঢাকা রিজেন্সি। হ্যাঁ, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি হিউজ। এই যে প্যাকেট মিক্সড হয়ে গেছে, প্যাকেট মিক্স হয়ে গেছে। নাইলে ওইখানে খেজুর পাইলাম কতগুলা, ওইখানে ফ্রুটস পাইলাম, এখানে কি, এটাই কি? ও বাবা, এটাতে এই যে এই দেখো, খেজুরি তো মনে হয় সব মিলে 250 গ্রাম দিয়ে দিছে। এইবার মনে হচ্ছে যে না, 4300 টাকার ইফতার আমাদের সামনে আছে আসলে, তাই না? দেখি খুলো না, ওগুলো আস্তে আস্তে খুলো, দেখি কি আছে। দেখি এত, এই দিশাদ এই সাইড থেকে ইয়া লাসি সরাও, ওই সাইডে রাখো লাসি। লাসি আমরা পাইছি 4টা। এই রসালো জিলাপি, রস ছাড়া না, দেখেই বোঝা যাইতেছে যে রসালো জিলাপি, তাই না? জালেবি। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস আমি বলি, ইফতার কিন্তু অলরেডি আমরা করে ফেলছি, আর এই শ্যুটগুলো আমরা সাধারণত ইফতারের পরে করি। ভাই রে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কাকে থ্যাংক ইউ দিলেন, আমাকে না, রেজেন্সিকে। এটা কি, এটা হালিমের ইয়ে আর কি, এটা তিহারি, বিফ তিহারি। দেখো কোয়ান্টিটি, আলহামদুলিল্লাহ। এটা কি একটাই নাকি একের অধিক আসছে? কিন্তু এত খাবার খেয়ে শেষ করা তো সম্ভব না। এখানে তোমার চার পাঁচ, এটা ক্যাপসা, এটা ক্যাপসা, ক্যাপসা, ক্যাপসা। আর এটা চেরি উঠে গেছে। এটা কি আছে, এফ সালাদ, একটা সালাদ, এই যে আরেকটা ক্যাপসা। বুঝছো কাহিনী কি হয়েছে? দুইটা ক্যাপসা আসছে হচ্ছে গিয়ে ও গ্র্যান্ড উইসের, আর একটা ক্যাপসা আসছে হচ্ছে তোমার, একটাতে আছে হচ্ছে অ্যারাবিকতে আছে একটা ক্যাপসা, আর ইশে আছে হচ্ছে ট্রেডিশনালে আছে হচ্ছে বিফতে। তাহলে এটা বিফতে হারি ট্রেডিশনালে পড়ছে, একটা ক্যাপসা ক্যাপসা পড়ছে, আর আরেকটা যেটা সেটার মধ্যে দুইটা ক্যাপসা আছে। তাহলে ওই দুইটা ক্যাপসা আর এইগুলা তাহলে হচ্ছে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান এর হতে পারে। হ্যাঁ, এরকমই কিছু একটা আর নাই না? এটা কি, এটা সালাদ, আর হালিম আছে কিন্তু কালো জাম দেয় নাই, ব্ল্যাক অলিভ দিছে। হ্যাঁ, আর ওইখানে আছে হচ্ছে মাটন হালিম। আর সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে যেটা লাগছে, এটার পরিমাণ দেখা আমার মনে হয় কি, এটা 4-4টা একসাথে দিছে। এখানে হচ্ছে গিয়ে 4-4টা এখানে একসাথে দিছে, যখন ও 3টা একত্রে অর্ডার করছে এমন ভাবে দিয়ে দিছে জিনিসটা, যাতে কিন্তু এটা একটু কনফিউজিং মনে করছে। এক বাসাইতে যাবে, খাইতে হবে। খালা, একটা সুন্দর কাঁটা চামচ দিয়েন তো, যদি আমি শশা খাবো। আর হচ্ছে এইটা কি, কি জিনিস জানি না, এখন জানার দরকার নেই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা নাম এখানে নাই। আমরা আমরা হ্যাঁ আমরা একটু খেয়ে দেখি, এইটা এইটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সমোসা, বাট এই সমোসাটা ভেতরে মাল মশলা কম, ভাজা, এবং ভেতরের মশলা এই দুইটা দিক দিয়েই একটু লাইট।
তাই না? গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু কম হবে, সম্ভবত বেক করা হইতে পারে। বেক করা হইলে আমরা মানে খুব একটা অবাক হব না আসলে, না বেক করা না আসলে, একটু হালকা করে ফ্রাই করছে, এটা খাই। পনির সমোসা, এরকম পনির সমোসা আমি আমার লাইফে এই ফার্স্ট খাইলাম। সাধারণত তো আমরা 8-10 টাকা দামের মুসলিমের পনির সমোসা খাই অভ্যস্ত, এরকম পনির সমোসা কিন্তু আমরা খাই নাই, যেখানে পনিরটা একেবারে গোলে ভিতরে মানে গোলে আছে, কিন্তু এটা কিন্তু একটু মেল্ট করা, মেল্টেড, তাই না? অনেক মজা না? অনেক মজা। আচ্ছা আজান কিন্তু মাত্রই একটা দিল, এখন আবার দিচ্ছে, সো একটু অপেক্ষা করবো কি না, আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত। আজান তো আগে দেখ পরে দেখ, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা তুমি বলতেছো সব প্লেটে নিয়ে নিতে, আচ্ছা সব কিছু নেয়ার আগে আমি একটু খেজুর খাব। এই সব খেজুর আপনারা একটু পার্থক্যটাই দেখেন, খেজুরেই পার্থক্য বুঝবেন, অন্য কিছু দেখার দরকার নেই। এক নম্বর মরিয়ম, বাংলাদেশে হচ্ছে ভালো মরিয়ম পাওয়া যায় না। আমি কিন্তু রোজার মধ্যে না, আমি সারা বছর খেজুর কিনে সারা বছর খেজুরের দোকানে যাতায়াত আছে আমার। আচ্ছা আমরা এই ইয়া পাইছি হচ্ছে সমোসা পাইছি, ওই ওই সমোসাটা, হ্যাঁ দুই, এটা আমি একটা নিলাম এখান থেকে। আমরা তুমি এখান থেকে নাও সমোসা, দিই তোমাকে একটা সমোসা। বেগুনি খাও, পেঁয়াজু খাও, এটা সম্ভবত আলুর চপ, এটা খাও। এছাড়াও এখানে কাবাব আছে, শর্মা আছে, অনেক কিছু আছে। আর ছোলাটা আসলে একটু ট্রাই করে দেখি এখান থেকেই, আর ছোলাটা ফ্রিজে রাখে দাও, ছোলা কালকে আর ছোলা রান্না করার দরকার নেই তাহলে, তাই না? না এটা নর্মাল না, ছোলাটা নর্মাল না, ছোলাটার মধ্যে একটা বিশেষ অ্যারোমা আছে কিন্তু, তাই না? তেল কম, পেঁয়াজুটা মজা। আচ্ছা শোনো, এত খাবার তো খাওয়া সম্ভব না আমার একার পক্ষে, কিছু তুমি বলো কিছু আমি বলি। শর্মা, ভালো পরিমাণে চিকেন দেওয়া হয়েছে, এছাড়া টেস্ট কিছুটা রেগুলার শর্মার মতোই। শর্মা ব্রেড দিয়ে বানাইছে, শসা টমেটো আছে, এক ধরনের একটা সস আছে, সসটা সম্ভবত ওনাদের নিজস্ব। বাট রেগুলার শর্মার মধ্যে মানে অনেক মেয়োনিজ দেওয়া সস থাকে, এটার মধ্যে সেটা নাই, একটু কাবাবটা খাই না? একটু ক্লোজ দেখাও দিশা, এটা যে মাংস সেটাই কাবাব ছিটতে গিয়েই বোঝা যাচ্ছে যে এটা পিওর মিট। হ্যাঁ কিমা, পিওর কিমা, ও আলু চপটা খাই, এই আলুর চপ। এটা তোমার রেগুলার শর্মার মতো লাগছে? রেগুলার শর্মার মতো বলতে শর্মা ব্রেডটা তো ওই ব্রেডই না? হ্যাঁ হ্যাঁ ওই ব্রেড, শর্মা ব্রেড, হ্যাঁ শর্মা ব্রেড, আর ভেতরে শসা টমেটো দুইটাই আছে, চিকেনে ঠাসা, বাট যে সসটা সেই সসটা ওই যে মেয়োনিজের সস না, সসটা হচ্ছে কি একটু লাইট সস এবং ব্ল্যাক পেপারের সস, মানে একটা ওনাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। সমোসাটা খাইছো? মিনি সমোসা, চিকেন ফুল চিকেন কি মা, চিকেন আর পেঁয়াজ। আচ্ছা এরপরে কি খাবো? ছোট আইটেম শেষ করছি, দেখেন এই যে
গাজর আছে, শসা, বেগুনিটা একটু নরম, বেগুনটা নরম না, শসাটাও নরম। এটা আমার খুব পছন্দের একটা সালাদ। আগে ব্ল্যাক অলিভটা খাই, সাথে একটু শসা নিই। এটাই তো চাই, এটা ডায়েটের জন্য দরকার, প্রতিদিন দরকার। এখানে আছে, এটা হচ্ছে বিফ তেহারি। এই যে একটা চামচ তুললাম, সেই এক চামচের মধ্যেই দুই টুকরা ছোট ছোট মাংস আসছে। হ্যাঁ, মোটামুটি মাংস আছে। পুরান ঢাকার তেহারির মতো না, বা বিরিয়ানির দোকানে যেসব তেহারি পাওয়া যায় ওইসব তেহারির মতো না। এটা তেহারিটা হচ্ছে ওই বাসা রান্না করা যে তেহারি মা খালারা রান্না করে ওই রকম তেহারি। মাংসের পরিমাণটা একটু বেশি, আর মাংসের মধ্যে সলিড মাংসের পরিমাণটাই বেশি। আর যেটা একটু ঝামেলা আছে সেটা হচ্ছে একটু লবণটা বেশি, লবণটা বেশি হচ্ছে। এখানে আছে প্রত্যেকটা ক্যাপসায় একটা করে চিকেন আছে, দুইটা ডিম আছে, ডিম কিন্তু দুইটা, আচ্ছা একটা ডিম, সরি, এই যে ক্যাশনাট। হ্যাঁ, এই রাইসটা কিন্তু বাসমতি রাইস, এবং দেখেই মনে হচ্ছে যে এটার টেস্ট একটু অন্য লেভেলের হবে। এটার সাথে আমি একটু কাবাব খাই, একটা বাটারি ফ্লেভার, বাটারি, ঘিয়ের ফ্লেভার না, পিওর বাটারি ফ্লেভার। একটু ডিম নেই, আর চেরি যেহেতু দিছে, আচ্ছা এখানে না ইউ আছে যে ক্যাপসিকাম, একটু চেরি সহ খেয়ে দেখি। চেরি আছে এর মধ্যে, ডিম আছে, ক্যাশনাট আছে, রাইস আছে। আপনারা যদি এটা নেন অবশ্যই খাওয়ার সময় একটু চেরি সাথে করে মুখে দেবেন, ঝালের মধ্যে নন্দার মধ্যে একটা মিষ্টি একটা পাঞ্চ দেয়। এবং মোটামুটি সব খাবার ট্রাই করছি তো, আসল খাবারই বাকি, সেটা হচ্ছে এই যে কুনাফা আর বাসবুসা। একটু খাই, আগে এইটা খাই, অ্যারাবিয়ান সুইটস, সুজি দিয়ে রান বানায় এগুলা। কেমন সেই এটা একটু খাই এবার, এটা শ্যামাই দিয়ে বানায়। এটা শ্যামাই দিয়ে বানায় পুরো জোস। এরপরে জিলাপি, জালেবি,
বল আফগান জলেবি পিস্তা ছিটানো রসে টইটুম্বুর আর রসটার মধ্যে একটা এলাচের ফ্লেভার আছে রসের মধ্যে সো এই জিলাপিটাও টপ গ্রেডেড জিলাপি লাসিটা তুমি একটু ট্রাই করো না আমার একটু পানি দাও লাসি ট্রাই করতেছে ভালো কথা আমি একটু হালিম খাই গোশ সহ তুলসি টেস্ট ওয়াইজ রেডিশ অনেকটা মজা হালিম না এটা অনেক পাতলা হয়েছে এটা অনেক পাতলা হয়েছে এটা হালিমের দিক দিয়ে একটু পিছিয়ে গেলেন এই আর কি আচ্ছা ইফতারিতে কি লাচ্ছি খাওয়াটা আমি জানি না এটা মনে হয় বড় লোকরা খায় সবে লাচ্ছি কেন দিতেছে কারণ খুব খাচ্ছে আরাম পাচ্ছে 4370 টাকায় এইটা ভ্যালু ফর মানি আজকের ইফতার কিন্তু এইখানে বলাই আছে যে এইখানে অ্যাকচুয়ালি আসছে কয়জনের ইফতার জানো এখানে আসছে হচ্ছে গিয়ে চারজন না এখানে ছয়জনের ইফতার এটা রেজেন্সির পক্ষ থেকেই ছয়জনের ইফতার কিভাবে একটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল প্লাটার একজনের এটা চাইলে দুজনের নেওয়া যাবে বাট এখানে একজনের একটা হচ্ছে অ্যারাবিয়ান প্লাটার এটাও একজনের এটাও চাইলে দুইজন বা তিনজন বা চারজন নেওয়া যাবে বাট এটা একজনের আনসে আর একটা হচ্ছে গিয়ে দুইজনের গ্র্যান্ডুইস ইফতার তো গ্র্যান্ডুইস ইফতারে বাই ওয়ান গেট ওয়ান পাইছে আচ্ছা এতে ওইখানে চারজনের আর এমনি দুইজনের এখানে ছয়জনের খাবারই আসছে 4370 টাকায় এখানে কিন্তু মোটামুটি যেগুলা খাবার আসছে তার মধ্যে আমরা ধরতে পারি যে 80% খাবারের টেস্ট ভালো হালিমটা হালিমটা ভালো পড়ে নাই আর হচ্ছে গিয়ে বিফ বিরিয়ানিতে লবণ বেশি হয়েছে এই দুইটাই আসলে আমাদের লাগছে এছাড়া আমাদের কাছে আর কোনো জিনিস আমি আমি কিন্তু গাজর শসাও খেয়ে দেখছি সো আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা কথা বলে দিই সেটা এর আগের ভিডিওতেও বলছিলাম সেটা হচ্ছে 4000-5000 টাকা দিয়ে ইফতার করার সামর্থ্য আমাদের নাই কিন্তু চ্যানেলের স্বার্থে চ্যানেলের কন্টেন্টের স্বার্থে এই ইফতারগুলো আমাদের করতে হচ্ছে সো আজকের মতন বিদায় ওই যে ওর ক্ষুধা লাগছে খাবে আল্লাহ হাফেজ